পৃথিবীর ইতিহাসে এরকম নেই যে সমগ্র জনগোষ্ঠী মিলে বিতর্ক করছে, আলোচনা করছে, কথা বলছে, লিখছে, বক্তৃতা করছে, তার মধ্যে সংবিধানের কী কী সংশোধন হওয়া দরকার যাতে আর একবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেই আলোচনা হচ্ছে। অসাধারণ একটা বিষয়, এবং সেটা কিন্তু খেয়াল করবেন খুবই রসকস সম্পূর্ণ না, নিরস একটা জিনিস। আপনি কি উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষের পার্লামেন্ট করবেন? আপনি কি সংখ্যাধিক সংখ্যা অনুপাতে নির্বাচন করবেন, সেই অনুযায়ী আপনি মন্ত্রিসভা গঠন করবেন? আপনি কি উইনার টেক্স অল সেটা বন্ধ করে দেবেন, শুধুমাত্র বেশি পেলেই তিনি সরকার গঠন করবেন সেরকম করবেন, নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করবেন, আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম রাখবেন, আপনি জবাবদিহিতার জন্য কী কী করবেন? এই যে সামগ্রিক বিষয় সংসদে কী বলে সংবিধানের ব্যাপার নিয়ে আসছে, এইটা অসাধারণ। যখন একটা রিস্কের মধ্যে পড়েছিলাম, কোনো স্ট্যান্ডিং করতে হয়নি, কোনো ইন্টারভেনশন করেননি, কিন্তু ডাক্তাররা বলেছেন 6 সপ্তাহ রেস্ট নেবেন, বক্তৃতা আপাতপক্ষে করবেন না। আমি এই অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিয়েছি কালকে রাত্রেবেলা, তখন আমি জানিয়েছি যে আমি আসবো আশা করি, এবং সেইভাবে আসছি। কিন্তু আসার আগে আবার আমার বাসায় গেস্ট ছিল, আবার গেস্ট আসবে, যে কারণে আমি তাড়াতাড়ি বলে চলে যেতে চাইছি। আর একটা বিষয় আমি বলবো যে আমাকে যদিও এখানে উদ্যোক্তা যারা তারা সব কাগজপত্রই দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে অন্য জায়গাতে, তারপরে আমি ভালো করে পড়ে দেখিনি এই সাবজেক্টটা এক অর্থে একেবারে নতুন, এক অর্থে আমি বলছি মানে এখন যা যা চলছে তার মধ্যে এগুলো নাই। মিডিয়া এবং মিডিয়ার সাফল্য ব্যর্থতা, তার যা ভূমিকা যেটা হওয়া উচিত, এটা নিয়ে বলা যেতে পারে এই দুই মাস কয়েক দিনে কোনো চর্চাই হয়নি। অতীতেও যেরকম খুব হয়েছে তাও না, সেদিক থেকে উদ্যোগটা ভালো ছিল, কিন্তু এটার জন্য আমিও প্রিপেয়ার্ডও না সেরকম করে, সেটা বলা দরকার। মানে দুটো একটা কথা আমি শুনেছি, এগুলো আমি মনে করি খুবই যুক্তিযুক্ত, কারণ মিডিয়া চাইলে অনেক কিছু করতে পারে, যদি মিডিয়া চায়, বোঝে যদি, কিন্তু সেরকম করে মিডিয়া তো কোনো দায়িত্ব পালনই করে। 16 বছর তো ছিল এক ধরনের রেগুলেটেড বিষয়, একটা সেলফ সেন্সারশিপ ছিল, মানে সেলফ সেন্সারশিপ বোঝেন সেটারও বেশি খারাপ, নিজে নিজেই বুঝছি যে আমাকে বাঁচার জন্যে এই পথ নেওয়া উচিত হবে, এবং তাই করছি, তাই করেছি। ফলে ক্রিয়েটিভ জার্নালিজমের তো কোনো বিষয়ই নাই এখানে, অবজেক্টিভ জার্নালিজমের কোনো বিষয় নেই, কেউ করে এগুলো। এবং এখন যেটা চলছে সেটা একদম সংস্কারের একটা ঢেউয়ে সব সয়লা হয়ে গেছে, সেইটাও যে যথেষ্ট পরিমাণে গভীরে গিয়ে কেউ বোঝার চেষ্টা করছে এরকম কিন্তু না। ফল হয়েছে এই যে এখন পর্যন্ত 2 মাস পার হয়ে গেছে, তারপরেও এখানে যেরকম বিতর্ক হচ্ছে না, এটা এটা অভ্যুত্থান না বিপ্লব? বিপ্লব বলবার তো প্রশ্ন আসে না, কারণ বিপ্লবের মধ্যে যে গুণগত দিকটা থাকে, বিপ্লবের মধ্যে যে শ্রেণীগত দিক থাকে, এগুলো কিছু এর মধ্যে নাই। এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং একটা বিশাল ঘটনা, যেরকম ত্যাগ তিতিক্ষা হয়েছে এরকম পৃথিবীর ইতিহাসেও খুব বেশি নেই, আমাদের উপমহাদেশে তো নাই বলতে পারি। সেদিক থেকে এটা একটা অনন্য ঘটনা, যেটাকে নিয়ে আমরা গর্ব করি, যেটা এই জন্যই ধারণ করি, এবং যে কারণে যদিও ট্রেডিশনাল ওয়েতে যেরকম হয়েছে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে, এটা কোনো রকম ট্রেডিশনই মানেনি এবারে যেটা হয়েছে, এটা একেবারে একটা নতুন জিনিস, নতুন জেনারেশন, নতুন ভাবনা, নতুন আইডিয়া, এবং অনেকগুলো বিষয় ধরেন যে আমাদের ভাবনার মধ্যেও ছিল না। আমার খুব স্পষ্ট করে মনে আছে 4 আগস্ট আমাকে অনেকেই ফোন করেছেন, ভাই কিছু হবে, এত জীবনদান, এত কিছু হচ্ছে, শেখ হাসিনা কি সরাতে পারবেন? আমি অনেস্টলি বলি, আমি জবাব দিয়েছি বক্তৃতার মতো করে, নিশ্চয়ই এত বড় আত্মদান কি ব্যর্থ হতে পারে নাকি, এগুলো ব্যর্থ হয় না, কিন্তু বলেছি ওরা বক্তৃতার মতো করে, একদম মনের মধ্যে থেকে বিশ্বাস করে বলেছি, এরকম কিন্তু না। কারণ আমি দেখেছি যার যার সাথেই কথা বলেছি কেউ এটা মনে করেননি। খুবই একটা বিস্ময়কর বিষয় ছিল যে 6 তারিখে তাদের ছিল ঢাকা সিজের প্রোগ্রাম, বাইরে থেকে সারাদেশ থেকে ঢাকায় আসবে তারা, হঠাৎ করে এই 4 তারিখ বিকেল বা সন্ধ্যায়ও বলতে পারেন সেই রকম সময় তারা বলেছেন আগামী কালকে তাদেরকে আসতে হবে, এবং দ্য মেড ইট অন দ্যাট ডে, মানে 5 তারিখে করেছে। মানে এটা কিন্তু রাশিয়ান বিপ্লবের মতো, যারা যারা ইতিহাস দেখেছেন তারা জানেন লেনিন এরকম বলেছিলেন যে 8 তারিখ মানে 8ই নভেম্বর বেশি দেরি হয়ে যাবে, 6ই নভেম্বর তাড়াতাড়ি হবে, করলে আমাদেরকে 7ই নভেম্বরেই অভ্যুত্থান করতে হবে, ক্ষমতা নিতে হবে, এবং তিনি তাই করেছিলেন। একটা আন্ডারগ্রাউন্ডে ছিল, একটা দুর্গের মধ্যে বেরিয়ে এসে আর্মি, তারপরে যত সমস্ত ওই আপনার সীমান্ত ফেরত সৈন্যবাহিনী ছিল শ্রমিক, তাদেরকে নিয়ে অভ্যুত্থান করে ক্ষমতা নিয়েছিলেন। এইখানে বিষয়টি এরকম যে ছাত্ররা বলল
মানে লাখে লাখে মানুষ আসবে তো কল্পনারই বাইরে ছিল কিরকম করে গাজীপুর থেকে বলেন্দ্র শহরে বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তারপরে শেখ হাসিনার মতো মানুষ যাকে অজেয় বলে হয়েছিল অদম্য কোনোভাবেই যিনি পরাভব মানবেন না তিনি একদমবার চোরের মতো পালিয়ে চলে গেলেন এরকম বিস্ময়কর বিষয় নাই তো তার সঙ্গে সঙ্গে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে দেশটা বদলাতে হবে আমরা যারা 15 বছর ধরেই ধরেই আন্দোলনের মধ্যে ছিলাম রাজনৈতিক দল বলেন সামাজিক যারা যারা আন্দোলনের নেতা ছিলেন এই যে শহীদুল ইসলাম ভাইয়ের মতো অশোক জানান ভাইয়ের মতো মানুষ যারা ছিলেন তারা জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন যে আমরা জাস্ট একটা ক্ষমতা বদল করবার জন্য একটা দলের বদলে আর একটা দল ক্ষমতায় আসুক এরকম লড়াই করছি না আমরা গুণগত পরিবর্তন করতে চাই দেশটা বদলাতে চাই সমাজ বদলাতে চাই মানুষের ভাগ্য বদলে দিতে চাই এবং তার জন্য আমাদেরকে আরও বৃহত্তর একটা লড়াই করতে হবে ফলে হয়েছে কি 5 আগস্টে আমরা একটা বিজয় অর্জন করেছি সেটা বিশাল কিন্তু লড়াইটা থামে নাই তারপরে যে লড়াইটা সেটা হচ্ছে দেশটা গড়তে হবে ওই যে কিশোররা যেরকম স্লোগান দিয়েছিল না আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই রাষ্ট্রের মেরামত করতে চাই এখন এই বিষয়টা সবার সামনে আসছে এবং যখন আপনি রাষ্ট্রের মেরামতের কথা বলছেন তখন নিশ্চিতভাবেই মিডিয়ার ভূমিকাটা অনেক বড় হয়ে আসে কারণ মানুষের সামনে তো ওগুলোই নিয়ে আসবেন এই পরিবর্তনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি খেয়াল করছি সেটা হচ্ছে কি কনস্টিটিউশন অফ দি কান্ট্রি মানে দেশের সংবিধান দেশটা কীরকম করে চলবে এই বিষয়টাও এই আলোচনার মধ্যে এসে গেছে সম্ভবত আমার যদি ভুল না হয় পৃথিবীর ইতিহাসে এরকম নেই যে সমগ্র জনগোষ্ঠী মিলে বিতর্ক করছে আলোচনা করছে কথা বলছে লিখছে বক্তৃতা করছে তার মধ্যে সংবিধানের কী কী সংশোধন হওয়া দরকার যাতে আর একবার ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে সেই আলোচনা হচ্ছে অসাধারণ একটা বিষয় এবং সেটা কিন্তু খেয়াল করবেন খুবই রসকর সম্পূর্ণ না নিরস একটা জিনিস আপনি কি উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই কক্ষের পার্লামেন্ট করবেন আপনি কি সংখ্যাধিক্ষেপ সংখ্যা অনুপাতে নির্বাচন করবেন সেই অনুযায়ী আপনি মন্ত্রিসভা গঠন করবেন আপনি কি উইনার টেক্স অল সেটা বন্ধ করে দেবেন শুধুমাত্র বেশি পেলেই তিনি সরকার গঠন করবেন সেরকম করবেন নাকি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করবেন আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা এরকম রাখবেন আপনি জবাবদিহিতার জন্য কী কী করবেন এই যে সামগ্রিক বিষয় সংসদে কী বলে সংবিধানের ব্যাপার নিয়ে আসছে এইটা অসাধারণ এটা যদি এরকম হতো যে কেবলমাত্র অর্থনৈতিক দাবি দাবি নিয়ে কথা হচ্ছে কেবলমাত্র সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপার নিয়ে কথা হচ্ছে মানুষের গণতন্ত্র মৌলিক অধিকার নিশ্চিত করবার জন্য আরও কী কী গ্যারান্টি ক্লজ সন্নিবেশিত করা যায় কিংবা ধরেন মানুষের জীবনযাপনের নিশ্চয়তা নিরাপত্তা যদি দিতে চান যেগুলোকে আমরা বলি সোশ্যাল সিকিউরিটি বা অন্য কিছু জীবনটা নিরাপদ করার জন্য এগুলো তো সব জায়গায় করে এখন আমাদের দেশেও কম বেশি চালু আছে এটা নিয়ে আলোচনা হচ্ছে বটে কিন্তু বেশি করে আলোচনা হচ্ছে যে বারে বারে ফ্যাসিবাদ ফিরে আসবার যে প্রবণতা সেটাকে রুখতে হবে আমি জানি না ঠিক কনস্টিটিউশনে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট এড়েই এরকম ব্যাপার নিশ্চিত করা যাবে কি না কারণ মানে একটা মার্শাল ল যদি আসে তাহলে জাস্ট তারা কনস্টিটিউশন চেঞ্জ করে দিতে পারে ও যত সুন্দর কনস্টিটিউশনই হোক একই কনস্টিটিউশন দিয়ে বেগম জিয়াও দেশ চালিয়েছেন শেখ হাসিনাও দেশ চালিয়েছেন দুটো শাসন দেখেন একই কনস্টিটিউশন তো তারপরেও একজন আপাদমস্তক স্বৈরতন্ত্রী আর একজনকে আপনি তা বলতে পারবেন না তার ব্যাপারে সমালোচনা করতে পারবেন বিভিন্ন জায়গাতে কিন্তু তারপরও তাকে আপনি একটা ডেমোক্রেটিক ভ্যালুজের কিছু কিছু পয়েন্ট হয়তো দেবেন বিতর্কের মধ্যে যাচ্ছি না এইসব বিতর্ক আছে এবং এই বিতর্ক করছি আমরা সবাই মিলে সবগুলো পার্টি মিলে যে বললেন না ছোটো বড়ো সব পার্টির মধ্যে যুক্ত হয়েছে ছোটো বড়ো সমস্ত ইন্ডিভিজুয়াল পর্যন্ত যুক্ত হয়েছে আর যেহেতু সোশ্যাল মিডিয়াটার মধ্যে আছে তার মানে আপনি ইচ্ছা হচ্ছে আপনি একটা মত দিতে পারছেন এবং সেই মত বাকি মানুষ একেবারে ফেলে দিচ্ছে তা না সেটা কথা বলছে এবং এই কারণে দেখেছেন খুব ছোটো একটা বিষয় যে ডক্টর ইউনুস যখন রিসেট করার কথা বলেছে প্রথমত ছাত্ররা তারপর উনিটা মানে পুনর্ব্যক্ত করেছেন হুলস্থুল রেগে গেছে না ওরকম চলবে না আমাদের যে স্বাধীনতা ছিল মূলত ওই স্পিরিট রিসেট করা মানে কি ডিলিট করে দেওয়া ডিলিট করা চলবে না ওটা থাকতে হবে এই বিতর্কেও আসছে তার মানে জনগণের মধ্যে সচেতনতার মান কতদূর আসছে আমাদের মিডিয়া কি সেটা ধারণ করছে আনিষ্টি বললে আমার পূর্ববর্তী বক্তার সাথে আমি একমত হব না মিডিয়া এটা ধারণ করে না তারা তো এই জায়গাতে ছিলই না তাদেরকে এই জায়গায় আনবার জন্য আমরা কোনো চেষ্টাও করিনি আমরা খুব ভালো করে ব্যাখ্যাও কিন্তু করি যে এটা কী ছিল 5 আগস্টটা কী ছিল আমরা কী অর্জন করেছি আমাদের কী অর্জন করা বাকি আছে এবং সেই অর্জন যেটা বাকি আছে সেটা করবার জন্য আমাদেরকে আর কী কী করতে হবে এবং তার জন্য সবচেয়ে বড় যে ইনস্ট্রুমেন্ট পলিটিক্যাল পার্টি সেই পার্টিগুলোর কী করবেন এখন বহু জায়গাতে আমি অভিযোগ শুনছি যে আবার ওই দখলদারিত্ব শুরু হয়েছে আবার চাঁদাবাজি শুরু হয়েছে আবার আগের মতো পর্যায়ে শুরু হয়েছে এবং অভিযোগগুলো তীর আমাদের দিকেই আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট বড় বিশেষ করে বড় তাদের সম্পর্কে কথাবার্তা আসছে এগুলো কীরকম করে ঠিক হবে
কালচার যদি না বদলায় মানুষের মানুষ চেরা যায় কেমন, তার কালচার দিয়ে, তার সংস্কৃতি দিয়ে, তার আচরণ দিয়ে, তার কথাবার্তা দিয়ে, তার দৃষ্টিভঙ্গি দিয়ে, কৃত কাজকর্ম দিয়ে, যেগুলো থেকে মানুষ উপকৃত হয় কিংবা অপকার বেশি হয় সেগুলো দিয়ে।